আজ আমি দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দক্ষিণ কোরিয়ায় এশিয়া মহাদেশের অন্যতম সমৃদ্ধ একটি দেশ দক্ষিণ কোরিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রেডিট ট্রান্সফারের সুবিধাও দিয়ে থাকে বাইরের দেশের শিক্ষার্থীদের জন্য বেশ কিছু স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে দেশটিতে শিক্ষা ব্যবস্থা। দক্ষিণ কোরিয়ায় অ্যাসোসিয়েট ডিগ্রি ব্যাচেলার্স ডিগ্রি মাস্টার্স ডিগ্রি ডক্টরাল ডিগ্রি নেওয়ার জন্য উচ্চশিক্ষার্থী যেতে পারেন দেশটির বেশিরভাগ বিশ্ববিদ্যালয় বছরের দুটি সেমিস্টার অফার করে থাকে এটি হলো মার্চের শুরু থেকে মধ্য জুন পর্যন্ত আর দ্বিতীয় সেমিস্টারটি হলো সেপ্টেম্বরের প্রথম থেকে মধ্য ডিসেম্বর পর্যন্ত ব্যাচেলার ডিগ্রির জন্য সাধারণত চার বছর ফুল টাইম পড়াশোনা করতে হয় মাস্টার ডিগ্রির জন্য সাধারণত দুই বছর এবং ডক্টরাল ডিগ্রির জন্য সাধারণত দুই তিন বছরের ফুল টাইম স্টাডির প্রয়োজন হয় ভর্তির যোগ্যতা ব্যাচেলার্স প্রোগ্রামে ভর্তির জন্য কমপক্ষে বারো বছরের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় অর্থাৎ আপনাকে ন্যূনতম এসএসসি পাশ হতে হবে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে চাইলে অবশ্যই সফলতার সঙ্গে কমপক্ষে ষোলো বছরের শিক্ষাগত জীবন শেষ করতে হবে মাস্টার্স করা থাকলে আপনি আরও উচ্চতার ডিগ্রির জন্য আবেদন করতে পারেন টিউশন ফি ও অন্যান্য খরচ ইউরোপ আমেরিকার দেশগুলোর তুলনায় দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি অনেক কম তবে দেশটিতে পড়াশোনার খরচ নির্ভর করে শিক্ষা প্রতিষ্ঠানের উপর সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি আলাদা তবে বিশ্ববিদ্যালয়গুলোর গড়ে বার্ষিক টিউশন ফি হল চার হাজার মার্কিন ডলার থেকে শুরু করে দশ হাজার মার্কিন ডলার টিউশন ফির সঙ্গে প্রতি মাসের খাবার খরচ বাবদ গড়ে তিনশো ডলার যোগ করতে হবে থাকা খরচ বাবদও মাসে এরকম অর্থ গুনতে হয় খণ্ডকালীন কাজের সুযোগ নিয়ম অনুসারে প্রথম সেমিস্টার শেষ করার পর বিদেশি শিক্ষার্থীরা খণ্ডকালীন কাজের অনুমতি পায় শিক্ষার্থীরা সপ্তাহে বিশ ঘন্টা কাজ করার সুযোগ পায় দক্ষিণ কোরিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর রেস্টুরেন্ট লাইব্রেরি বিভিন্ন প্রতিষ্ঠান দোকান স্নাকবার ও ল্যাবরেটরিতে খণ্ডকালীন কাজ করার সুবিধা রয়েছে কিভাবে আবেদন করবেন দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে আবেদনের সময়সীমা দেওয়া থাকে যে বিভাগে ভর্তি হতে চান বিস্তারিত জানতে সেই বিভাগের অ্যাডমিশন অফিস বরাবর সরাসরি লিখতে পারেন বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে আবেদন ফর্ম পাওয়া যায় দেশটির কিছু বিশ্ববিদ্যালয় অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করার সুবিধা দিয়ে থাকে এরপর ভিসা ও অন্যান্য কী কী কাগজপত্র প্রয়োজন হবে সে তথ্য আবেদনকারীকে জানিয়ে দেওয়া হয় এ সময় পূর্ণাঙ্গ আবেদনপত্র মার্কশিট সহ সব শিক্ষাগত যোগ্যতার সোনাদের ইংরেজি ভার্সন বিদ্যালয় বা কলেজের ছাড়পত্র ইংরেজি বা কোরিয়ান ভাষা টেস্ট স্কোর পাসপোর্টের ফটোকপি প্রভৃতি কাগজপত্রের প্রয়োজন হবে ভিসা প্রক্রিয়া দক্ষিণ কোরিয়ায় স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করতে হবে এ সময় পূর্ণাঙ্গ আবেদনপত্র কমপক্ষে ছয় মাসের মেয়াদ সহ পাসপোর্ট সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি সচ্ছলতার সনদ বা ব্যাংক স্টেটমেন্ট বিশ্ববিদ্যালয়ের অফার লেটার সব শিক্ষাগত যোগ্যতার সনদ জন্ম সনদ সহ আনুষঙ্গিক কাগজপত্রের প্রয়োজন হতে পারে ভিসার জন্য আপনাকে বাংলাদেশে অবস্থিত কোরিয়ার দূতাবাসে যোগাযোগ করতে হবে বাংলাদেশের দক্ষিণ কোরিয়ার দূতাবাসের ঠিকানা চার মাদানি এভিনিউ বারিধারা ঢাকা বারোশো বারো ফোন নম্বর আট আট এক দুই শূন্য আট আট থেকে নব্বই ভাষাগত যোগ্যতা দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ প্রতিষ্ঠানেই কোরিয়ান ভাষায় শিক্ষাদান করা হয় তাই দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো উচ্চশিক্ষা নিতে চাইলে কোরিয়ান ভাষা জানতে হবে এর জন্য কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স করে নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট কোরিয়ান ভাষার উপর বিভিন্ন কোর্স করিয়ে থাকে এছাড়াও দেশের বিভিন্ন স্থানে কোচিং সেন্টার রয়েছে কোরিয়ান ভাষা শেখার জন্য অনেক বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য আইএলটিএস বা প্রোফেল স্কোর করা থাকতে হয় টোফেল আইবিটি স্কোর উনআশি থেকে আশি এবং আইএলটিএস স্কোর সিক্স বা আরও বেশি ভিডিওতে কয়েকটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের ঠিকানা তাদের মোবাইল নম্বর এবং ওয়েব অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর এই ভিডিও থেকে আপনার কোনো বন্ধুকে উপকৃত করতে চান তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এসবই আমাকে আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করবে ধন্যবাদ